আমাদের আলাপ চাইতা আপনারা শুরু করুন আপনাদের ডাল ঘোরালো ডক্টর মকбул হোসেন এবং ডক্টর সাকলাইন রাসেল আপনাদের দুইজনকে আরো এক দফার শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি জি অনেক কথা শুনতে চাই আপনাদের কাজ থেকে আজকে রক্তনালী রোগব্যাধি ভাস্কুলার সার্জারি নিয়ে আপনি কি একটু শুরুতে বলবেন যে এই যে ভাস্কুলার সার্জারি বা রক্তনালী রোগব্যাধি এর মধ্যে কোন কোন রোগগুলোকে আপনারা ইনক্লুড করছেন শুরুতেই বলে রাখি যে রক্তনালী হলো যে হার্ট পাম্প করলে এই যে রক্ত সারা শরীরে পৌঁছে যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে রক্তনালী এটা বুকের মধ্যে পেটের মধ্যে হাত পায়ে সব জায়গায় এই রক্তনালী বিস্তৃত সাধারণত এই রক্তনালীতে যদি কোথাও কোনো ব্লক হয় শুরু হয়ে যায় এটা মোটা হয়ে যায় ও এই ধরনের সমস্যাতে এই রক্তনালী বিশেষজ্ঞ সার্জনের প্রয়োজন হয় যে রোগগুলো আমরা ফেস করি যে যে সব প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে তার মধ্যে একটা হলো যেসবালি শুকিয়ে যাওয়ার ফলে যে অংশে শুকিয়ে যায় হাত বা পায় সেই অংশে আলসার পরবর্তীতে গ্যাংগরিন ডেভেলপ করে এবং মানে যেটা আমরা বলি যে পচন রোগ ধরে একটা হচ্ছে যে গ্যাংগ্রিন থেকে একটা অংশ পেশেন্টরা সাফার করে হাত পা থেকে গ্যাংগ্রিন হলে ওই অংশ কেটে ফেলতে হয় একটা হচ্ছে যে হাত পায়ে যে শিরা আছে যেটাকে আমরা বলি দূষিত রক্ত প্রবাহিত হয় এই শিরা যদি মোটা হয়ে যায় তাহলে এক ধরনের রোগ যেটাকে আমরা বলি আঁকা বাঁকা সেরা বা ভ্যারিকোস ভেন বলি এটা আমাদের দেশের অনেক পেশেন্ট এই রোগে সাফার করে একটা হচ্ছে যে এইসব রক্ত নালিতে এক ধরনের টিউমার হয় যেটাকে আমরা বলি যে হেমানজিওমা এই টিউমার রোগে অনেক পেশেন্ট আমাদের দেশে সাফার করে এছাড়া রয়েছে যেসব পেশেন্টের হঠাৎ করে শিরা ব্লক হয়ে যায় হাত এবং পা বিশেষ করে পা ফুলে যায় আমরা যা বলি যে ডিপ ভেন থ্রোম্বোসিস একটা বিরাট অংশ পেশেন্ট এই ডিপ ভেন থ্রোম্বোসিসে সাফার করে তাছাড়া রয়েছে যেসব পেশেন্টের কিডনি ফেলিও তাদের যে ডায়ালাইসিসের দরকার হয় এই জন্য আর্টারি এবং ভেনের মধ্যে এক ধরনের যোগাযোগ করার জন্য আমরা সাধারণত ফিসুলা অপারেশন এই মোটামুটি এই বড়ো বড়ো এই রোগগুলোর জন্যই ভাস্কুলার সার্জনের কাছে পেশেন্টরা সাধারণত এসে থাকে আচ্ছা আমরা শুনলাম আপনার কাছ থেকে একটু ডাক্তার সাকলাইন আসছিল আপনার কাছ থেকে আপনার মত করে জানতে চাই যে ভাস্কুলার সার্জন আপনাদের নামের সাথে জড়িয়ে আছে এই বিশেষণটি ভাস্কুলার সার্জন বলতে কি বোঝায় ভাস্কুলার সার্জারি বলতে কি বোঝায় এবং ধমনী শিরা জি এই নিয়ে আমাদের একটু কনফিউশন হয় একটু রক কোনটা আবার জি জি বা রক জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা ভাসুলার সার্জন আমাদের নামের মধ্যেই পরিচয়টা লুকায়িত আছে যদি আমরা ভাসুলার বাংলা করি এটার অর্থ হচ্ছে যে রক্ত নালী রক্ত নালী আসলে কি স্যার খুব সুন্দর করে বলেছেন যে সারা দেহে কিন্তু বিভিন্ন শাখা প্রশাখার নালী বিস্তৃত যেগুলোর মাধ্যমে রক্ত গিয়ে আমাদের পুষ্টি দিচ্ছে সো ভাসুলার সার্জনরা আমরা বলি যে হোল বডি সার্জন কারণ রক্ত নালী চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত বিস্তৃত আর সেখানে ভাসুলার সার্জনদের যে চলাফেরা কিন্তু একদম পুরো বডির মধ্যে সেকেন্ড যদি আমরা আসি যে একজন ভাস্কুলার সার্জন কিন্তু থ্রি ডি সার্জন না তিনি হচ্ছেন ফাইভ কারণ হচ্ছে একজন ভাস্কুলার সার্জন রোগ দেখেন রুগী দেখেন চিকিৎসা দেন ওষুধ দিয়ে তিনি রুগী দেখেন অপারেশন করেন তিনি রুগী দেখেন তার ডুপ্লেক্স পরীক্ষা করেন তিনি রুগী দেখেন তার এনজিওগ্রাম করেন সো তার একই সার্জন তিনি কিন্তু সব ধরনের কাজের সঙ্গে জড়িত তো একই সঙ্গে আবার আমরা রিসেন্টলি আপনি জানেন যে এন্ডোভাস্কুলার আমরা বলছি আপনি যেমন কার্ডিওলজিস্ট বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য আপনি ইন্টারভেনশনিস্ট আপনারা স্ট্যান্টিং করছেন বা রিং পড়াচ্ছেন আমরাও কিন্তু রক্তমালিতে অ্যাজ এ ভাস্কুলার সার্জন রিং পড়াচ্ছি দ্যাটস এ আমরা আবার এন্ডোভাস্কুলার সার্জন যেহেতু আমরা রিসেন্টলি লেজার নিয়ে কাজ করছি এবং আমরা ভেরিকোজ বেনের মতো রোগগুলোকে কোনো কাটা ছাড়া ছাড়াই লেজার দিয়ে ঠিক করে দিয়েছি সেখানে কিন্তু আমাদের নামের পেছনে আমরা লেজার সার্জনটাও লাগিয়েছি সো এক কথায় যদি বলি রক্তনালীর যে কোনো সমস্যা নিয়ে আমরা কাজ করি বলি আমাদের নাম ভাস্কুলার সার্জন

তার জন্য স্পেশালিস্ট হচ্ছেন আপনার জি তাই তো আচ্ছা তাহলে একটা একদম সিম্পল কোয়েশ্চেন ধরুন একটা রক্তনালী কেটে গেল এবং কোনোভাবেই তার রক্তপাত বন্ধ করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা সমাধান করেন সাধারণত অ্যাক্সিডেন্টের ফলে এই ঘটনাগুলো বেশি ঘটে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে মূলত হাত এবং পা বেশি হয় হাতে কারণ মানুষ হাত দিয়ে প্রোটেকশনের চেষ্টা করে হাতে রক্ত নালি ছিঁড়ে গেল ছিঁড়ে গেলে যদি স্পটে যখন ব্লিডিং হয় তখন যে কোনো ব্লিডিংয়ের প্রথম ফর্মুলা হচ্ছে যে ওখানে একটা প্রেশার দিতে হবে সেটা যেটা দিয়ে হোক হাত দিয়ে হোক সেটা কোনো কাপড় দিয়ে হোক যে কোনো জিনিস যদি প্রথমে প্রেশার দেওয়া যায় প্রেশার দিলে কিন্তু ইনস্ট্যান্টলি এটাকে বন্ধ করা সম্ভব কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রেশার যেন এমন না হয় যে এমন একটা প্রেশার আমি দিলাম যে ওখানে যাবতীয় রক্ত সব ব্লক হয়ে গেল আমার টার্গেট হচ্ছে যেটা ব্লিড করছে ওই জায়গাতে একটা স্টেবল প্রেশার দেওয়া প্রেশার দিয়ে পেশেন্টটাকে একটা হাসপাতালে স্থানান্তর করা এর সাথে আর একটু হচ্ছে ওই হাত বা পাকে যদি এলিভেট করে একটু উঁচু হাট থেকে একটু উঁচু করে দেওয়া যায় তাহলে কিন্তু ব্লিডিং অনেক কমে যায় এখানে একটা জিনিস আমি স্যারের সঙ্গে সরি আমি একটু অ্যাড করতে চাই কারণ আমি পরে হয়তো ভুলে যাব এই যে প্রেসার দিয়ে বাদার ক্ষেত্রে আমাদের দেশের সাধারণ অনেকেরই একটা প্রবণতা আছে এমন কি যারা দোকানদার ফার্মেসিতে বসেন দোকানদার চিকিৎসক যাদেরকে আমি বলি দেখা যায় যে তারা স্যালাইন তার দিয়ে বা ডড়ির মতো কিছু জিনিস দিয়ে কিন্তু বেধে রক্তনালী বন্ধ করতে চান এবং এই ক্ষেত্রে দেখা যায় রক্তপাত যেমন বন্ধ হয় আকির সঙ্গে ওই হাতটা বা পায়ের যে জীবনের যে বেঁচে থাকার যে অংশটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় ফলে ওই হাতটা বা পাটা কিন্তু কেটে ফেলতে হয় সে কারণে প্রেসার দেওয়ার ক্ষেত্রে জিনিসটি খারাপ আচ্ছা তার মানে ওটাকে এমন ভাবে প্রেসার দিতে হবে যাতে রক্তপাত বন্ধ হয় কিন্তু গ্যাংগ্রিন তৈরি না হয় চওড়া চওড়া কোনো একটা কাপড় দিয়ে বিশেষ করে চিকন হলে পরে এটা সমস্ত চওড়া কোনো একটা দিয়ে

এটা ছয় ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার ছয় ঘন্টার মধ্যে এটা করতে না পারলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জোড়া লাগালের ফলাফল সুন্দর ফলাফল সাকলেন আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা যেভাবেই হোক রক্ত নালী কেটে গেলে এই জোড়া লাগানোর চিকিৎসার বিশেষজ্ঞ ছিল না বাংলাদেশে যার জন্য অনেক হাত পা কেটে ফেলতে হতো এখন সেরকম অবশ্যই ঠেকানো যাচ্ছে তবে এখানে কিছু আতঙ্কের এবং কষ্টের কথা আছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ কিন্তু দুটো একটা হচ্ছে যে তার নার্ভাস নাই ড্যামেজ হয়ে যাওয়া সেকেন্ড মূল কারণ যেটি সেটি হচ্ছে রক্তপাত হওয়া রক্তপাত হয় রক্তনালীগুলো কেটে যাওয়ার কারণে একজন লোকের হাতে কিন্তু সময় থাকে ছ থেকে আট ঘন্টা যেটি স্যার বললেন এখন একজনের বাড়ি খাগড়াছড়ি সেই ক্ষেত্রে আমরা বলি যে দ্রুত ভাসুলা সার্জনের কাছে যদি পৌঁছানো যায় এটি যদি আমাদের জোড়া লাগানোটা আমাদের জন্য কোনো বিষয় না কারণ হচ্ছে যে রক্তনালী যদি কেটে শর্ট হয়ে যায় আমরা তার অন্য একটা বিকল্প রক্তনালী এনে ওখানে জোড়া দিই আমাদের হাতে কৃত্রিম রক্তনালী আছে আমরা সেটাও দিতে পারি ভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ এবং আমরা সেই কারণে বসলাম। আচ্ছা আমরা শুনলাম দেশে একটু ছোট বলে রাখি বাংলাদেশে একমাত্র সরকারিভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এই ইমার্জেন্সি ভাস্কুলার সার্জারি ব্যবস্থা আছে। এটা দরকার যে এটা সারা দেশেই সার্ভিসটা এক্সপ্যানশন আমরা শুনবো আপনার কোথায় কোথায় সুযোগ সুবিধা আছে পরবর্তীতে। এবার দর্শক আরেকটি বিষয়ে আসি আসি আমরা সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হাতে পায়ে বিশেষ করে পায়ে রক্তনালী বা শিরাগুলো ফুলে যায় এবং তার একটা ডেফিনিট নাম রয়েছে এই রোগটির এবং ডেফিনিট চিকিৎসা রয়েছে। কে শুরু করবেন?

মোস্টলি এই রোগটা এটাকে আমরা বুঝি ভ্যারিকোস বেন এটা দেখেই ডায়াগনোসিস দেখেই যে কেউ এটা বুঝতে পারে ডাক্তার বুঝতে পারে এটা পেশেন্ট বুঝতে পারে আত্মীয় স্বজনরা বুঝতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো উপসর্গ থাকে না আচ্ছা কারণ কি 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 কারণ হতে পারে এই রোগের শুরুটা আসলে খুব ইন্টারেস্টিং থাকে শুরুটা আসলে কি রকম ভাবে আসে আপনার সাধারণ মানুষ দেখবেন যে ঘুমের মধ্যে শুয়ে আছে পা টান খায় সে মনে করে যে আমার শয়ে ব্যাঘাত ঘটেছে কিংবা পানি খাইনি কিংবা বেকায়দায় আমি শুয়েছিলাম শুরুটাই হয় আসলে পায়ে পা টান খাওয়া নিয়ে সেকেন্ড স্টেজে গিয়ে কি হয় সে যখন হাঁটতে যাবে তার পাটা একটু ভারী ভারী লাগে অনেক সব পা ফুলে স্যান্ডেলটা পড়তে গেলে টাইট লাগে লং জার্নি করেছে বিমানে ট্রেনে দেখা যায় যে তার পাটা ফুলে যাচ্ছে রাতে শোয়ার পরে কিন্তু আবার তার ভালো লাগছে কোনো কিছুই নাই একটা দেখা যায় তার পায়ের গোড়ালির দিকে কালো দাগ হয় সেখানে কালছে ভাব চলে আসে এবং সেই স্কিনে ডাক্তারের কাছে দৌড়তে থাকে একটা স্টেজে গিয়ে তার কিন্তু এই শিরাগুলো আঁকা বাঁকা হয়ে যায় তখন আমরা ভেরিকোজ ভেইন বলি বা আঁকা বাঁকা শিরা বলি আবার কখন ধরা পড়ে সে হয়তো বা চাকরি নিয়ে বিদেশ যেতে চায় ভেরিকোজ ভেইন আছে রিজেক্টেড করে দেয় আর্মিতে যেতে যাচ্ছে রিজেক্টেড করে দেয় তখন তারা আমাদের কাছে আসলে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের কি অসুখ হতে পারে এই রোগটার আর নাম হচ্ছে ট্রাফিক পুলিশ ডিজিজ কিন্তু যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের এটি হয় কিন্তু আমি এটিকে বলেছি যে দাঁড়িয়ে থাকার ডিসিজ কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ ছাড়া এখন শিক্ষক আপনি চিকিৎসক আপনি দাঁড়ান শিক্ষকরা দাঁড়িয়ে থাকে গার্মেন্টস কর্মীরা দাঁড়িয়ে থাকে বিদেশে যারা আছে তারা দাঁড়িয়ে থাকে সবাই যারা দাঁড়িয়ে আমরা জানলাম চিকিৎসা কি রয়েছে চিকিৎসা আমি যে কথা বলছিলাম যে মোস্ট অফ দ্য পেশেন্ট যারা এসে উপসর্গ নেই তাদের একটা হিসাব তারা যে উপসর্গ নেই এই ডিজিজটা যাতে সামনে আর বাড়তে না পারে সেজন্য তাকে কিছু সাজেশন দেওয়া হয় যে আপনি পায়ের নিচে বালিশ দিয়ে আপনি ঘুমাবেন এবং এক ধরনের মোজা আছে আমরা বলি ইলাস্টিক স্টকিং সেটা ব্যবহার করলে অনেকদিন সেটা থেকে উপসর্গ থেকে রিলিফ পেতে পারে তার মানে যে রোগটা ভালো হয়ে যাবে তা না যদি ফাইনালি চিকিৎসা করতে হয় এবং যেসব জটিলতার কথা ডক্টর সাকলেন উল্লেখ করছে চামড়া কালো হয়ে যাও আলসার হয়ে যা ডেফিনেটলি তাকে একটা চিকিৎসা করতে হবে চিকিৎসার জন্য এতদিন আগে থেকে যেটা ছিল অপারেশন অপারেশনের মাধ্যমে যে আক্রান্ত শিরা আছে যেগুলো মোটা হয়ে গেছে এগুলোকে বের করে দেওয়া হয় এখন আধুনিক যে চিকিৎসা হয়েছে যে কোনো কাটা ছাড়ার কোনো দরকার নেই শিরা শিরার জায়গাতেই থাকবে লেজার বা আর যে মেশিন আছে এটার মাধ্যমে একদম হিট দে হয় এই হিট দিলে পরে ওই শিরাগুলো রিজেনেজে লেজারের মাধ্যমে ওগুলা এবলিশ হয়ে যায় ফলে কাটাছাড়া কোনো দর্শক আমরা শুনলাম যে এই যে ভেরিকোজ ভেইন যতই জটিল দেখা যাক এই রোগটিকে এর আধুনিক চিকিৎসা রয়েছে এবং আমরা আরো শুনবো পরবর্তীতে এই আধুনিক চিকিৎসা বাংলাদেশে হয় কাটাছাড়াবিহীন ভেরিকোজ ভেইনের লেজার চিকিৎসা দর্শক আমরা অনেকেই জানি যে আমাদের হার্টের রক্তনালীতে স্টেনোসিস বা শুরু হয়ে যায় বা আমরা যেটিকে সাধারণ ভাষায় বলি ব্লক হয়ে যায় কিন্তু আমরা কজন জানি যে আমাদের না। আমাদের শরীরের যে কোনো রক্তনালীতে হাতে পায়ে কিংবা বড় বড় রক্তনালীতে স্টেনসিস বা চর্বি জমে সরু হয়ে যেতে পারে ব্লক হয়ে যেতে পারে এবং তার চিকিৎসাতেও কিন্তু স্টেন্ট বা রিং লাগতে পারে ঠিক বলেছি এটি যে তার মানে রক্তনালী যেখানে সেখানে ভাস্কুলার সার্জন আর রক্তনালী যেখানে সেখানেই ব্লক ব্লক হতে পারে যেমন হার্টের রক্তনালীতে ব্লক হয় পায়ে রক্তনীতি ব্লক হতে পারে হাতে হতে পারে ব্রেইনে হতে পারে চোখে হতে পারে তো এমন দেখা যাচ্ছে যে যেখানেই তার ব্লক হবে

তাকে বাদি দিতে হবে আর অন্যগুলো কন্ট্রোল প্রেসার ডায়াবেটিস চর্বি এটাকে কন্ট্রোল করতে হবে

আলাদা তৈরি রিং আছে এই রিং গুলো বসিয়ে দিলে কাটা ছাড়া ছাড়া কোনো চিহ্নই থাকবে না এবং তার ওইটা রিংটা বসিয়ে দেওয়ার পরে রক্ত নালী চালু হয়ে যাবে পায়ের ব্যথা থেকে মনে খুবই আনন্দের খবর যে রিং শুধুমাত্র হার্টের জন্য না প্রয়োজনে রক্ত নালী যেগুলো রয়েছে শরীরের অন্যান্য জায়গায় সেখানে স্টেন্ট বা রিং প্রতিস্থাপন করা সম্ভব দর্শক এক এই ধরনের সমস্যা হলে অর্থাৎ হাতে পায়ে রক্ত নালিতে স্টেনসিস বা ব্লক থাকলে তার চিকিৎসা হিসেবে হাত পা কেটে ফেলতে হতো কারণ হাত পায়ে গ্যাংরিন দেখা দিত তাই না এখন তার আধুনিক চিকিৎসা রয়েছে একটু বলবেন গ্যাংরিন আধুনিক চিকিৎসা আমি এক সময় কথাটাতে সরাসরি যাইতে চাই না কারণ হচ্ছে যে এখন ওখানে যদি আমি যেতে চাই সেক্ষেত্রে দেখা যায় এখনো কিন্তু সারা দেশে অনেক জায়গায় তাই হচ্ছে জমু জায়গায় পালস নাই পাটা একটু কালচে ভাব আছে পাটা কেটে ফেলো কালকে আমার কাছে একটা রুগী এসছে যে তার অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে ক্ষেত্রে তার পা কাটতে হবে এরকম একটা বিষয় তো আমরা যদি এই যে রোগীগুলোর ক্ষেত্রে দেখি যে আমরা এনজিওগ্রাম করেন নেওয়ার পরে যদি দেখি যে তার রক্তনালী বাইপাস করার মতো আছে স্ট্যান্টিং করার মতো আছে তাহলে কিন্তু আমরা এই চিকিৎসাটা করে দিলে কিন্তু পা কাটার হাত থেকে সে বাঁচে শুধু তা না তার কিছুই করা যাচ্ছে না আমাদের হাতে কি ইনজেকশন থেরাপি আছে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন দিয়ে তার সার্কুলেশন বাড়ানোর ব্যবস্থা করি সো যারা আপনার মাধ্যমে আসলে আমি সারা দেশের যারা চিকিৎসক আছেন বিশেষ করে তাদের কাছে একটা আবেদন রাখতে চাই যে আপনি একজনকে ডায়াবেটিক ফুট বলে পাটা কাটার আগে কিংবা ডিজিজ বলে পাটা কাটার আগে অবশ্যই একবার ভাববেন যে এই রুগীটাকে একজন সার্জনকে দেখানোর প্রয়োজন আছে কিনা কারণ এখনো সারা দেশে আমরা মনে করি যে এ সার্জন যে প্রয়োজন নাই অথবা খুব নিশ্চিত না কিন্তু পা গুলো কেটে ফেলা হচ্ছে হয়তো বা পা কাটাটা তার দরকার কিন্তু তার আগে নিশ্চিত হওয়া দরকার যে ওনার পাটা বাঁচানোর কোনো উপায় আছে কিনা এবং এই ভাসুলা সার্জনদের কারণে কিন্তু এখন হাত পা অনেকেরই বেঁচে যাচ্ছে উপরওয়ালার একটা বিশেষ আশীর্বাদ সো কেন যেহেতু আমাদের দেশ অলরেডি প্রায় পঁচিশ জনের মতো ভাস্কুলার সার্জন আছে আমরা চাইবো যে কারো পা কাটার আগে একবার অন্তত ভেবে নেবেন যে একজন ভাস্কুলার সার্জনকে দেখানো প্রয়োজন কিনা জি আমরা শুনছি অনেক কথা শুনছি দর্শক উঠে আসছে আলাপচারিতায় ভাস্কুলার সার্জারি ভাস্কুলার সার্জেন্স এবং ভাস্কুলার সার্জারি রিলেটেড ডিজিজ এবং তার ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা উঠে আসছে আমরা আরো শুনবো আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর ভালো থাকুন এর পক্ষ থেকে আপনাদের এক দফা স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে রক্ত নালী রোগ ব্যাধি চিকিৎসা ও প্রতিরোধ এবং এই সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ চলুন আরো দফা পরিচিত হই ওনাদের সাথে দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার জি এম মকবুল হোসেনের সাথে এবং পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার সাকলাইন রাসেলের সাথে দর্শক অনেক কিছু শুনছি আমরা ভাস্কুলার সার্জারি এই সংক্রান্ত রোগ ব্যাধি চিকিৎসা প্রতিরোধ নিয়ে এইবার আমরা শুনবো যে আমাদের এই যে শরীরের বিভিন্ন রক্তনালী রয়েছে তাতেও কিন্তু কি কি হয় এবং তার কি চিকিৎসা হতে পারে আপনার কাছে আসছে শরীরের অন্য অংশ যেমন বিভিন্ন টিউমার হয় মাথা থেকে পা পর্যন্ত টিউমার হয় একইভাবে রক্তনালীতেও টিউমার হতে পারে তবে টিউমার নিয়ে সবাই যেটা আতঙ্কের মধ্যে থাকে টিউমার মানে বুঝি ক্যান্সার রক্তনালীতে যে টিউমার হয় সাধারণত ক্যান্সার হয় না প্রথম হচ্ছে এটা এবং এই টিউমার গুলো রক্তনালী টিউমার গুলো ইউজুয়ালি জন্মের পরপরই প্রকাশ পায় যেটাকে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি হেমানজিওমা একটা বাচ্চা জন্মনিশের ছোট ফুটফুটে বাচ্চা দেখা গেল তার কপালে মুখে অথবা শরীরে হাত পায়ে কোন একটা জায়গায় ছোট একটা সয়েলিং বা গোটার মতো দেখা যাচ্ছে যে কালারটা টোটাল লালচে কালার আর কি সবাই কিন্তু এটা আতঙ্কের মধ্যে পড়ে যায় না জানি এটা কোথা থেকে আসল কেন আসলো ছোট বাচ্চা ফুটফুটে সে এই এটা দেখতে একটা একটা ভিটি তৈরি করে এটা সাইজ ছোট থেকে শুরু করে কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে সাইজটা দিনের পর দিন মাসে পর মাস একই রকম কারোরটাতে সাইজটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে বিশেষ করে মুখে হলে পরে সবাই আতঙ্কের মধ্যে পড়ে কারণ এটা কসমেটিক জায়গাতে হলে পরে বিশেষ করে যদি ইয়ে নাকের যে অরফিস আছে সিদ্ধের মুখে মুখের পাশে অথবা চোখের পাশে হলে আরও এটা ডিস্টার্ব তৈরি করে কিন্তু যে কথাটা আগেই আসার কথা যে এই ধরনের টিউম্বার রক্ত বডির বিভিন্ন টিউম্বার প্রায় অপারেশন করে চিকিৎসা করতে হয় আর রক্ত নালী টিউমারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইউজুয়ালি অপারেশন করা লাগে না বেশিরভাগ রোগী ওয়েট অ্যান্ড সি সাইজ ছোট হতে থাকে একসময়টা ভালো হয়ে যায় তবে যাদের ভালো হয় না তাদের একটা চিকিৎসা অপারেশান একটা মাধ্যম যে অপারেশন করে এটা চিকিৎসা করা যায় অথবা এক ধরনের ইনজেকশন এটার মাধ্যমে দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় তবে এটা যেহেতু বসে এটা ক্যান্সার না এটা কষ্ট দেয় কিন্তু এটার চিকিৎসার ব্যাপারে এরকম আতঙ্কের মধ্যে না পড়ে যেটা ওয়েট অ্যান্ড সি একটা যদি আস্তে আস্তে সাইজ ছোট হয়ে থাকে ওয়েট একসময় ভালো হয়ে যায় না হলে অপারেশন অথবা ইনজেকশনের মাধ্যমে এটা চিকিৎসা করা সম্ভব এবং আমার দেশে প্লাস্টিক সার্জন ভাস্কুলার সার্জন জেনারেল সার্জন যাদের

অনেকগুলো পদ্ধতি আছে এমনকি সাররা কয়লিং করে দেন আমরা কয়লিং করি ভাস্কুলার সার্জন হিসাবে সেটা দিয়েও কিন্তু রক্তনালীর পথটাকে বন্ধ করা হয় অনেকগুলো পদ্ধতি আছে আর অপারেশন তো একটা খুবই কমন পদ্ধতি তাই আচ্ছা দর্শক আমরা শুনলাম যে রক্তনালীর টিউমার এটা নিয়ে অতটা আতঙ্কের কিছু নেই তবে অবশ্যই সতর্ক হবেন এবং প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন দর্শক আমরা অনেক সময় দেখি যে আমাদের হাত পা ফুলে গেছে হাত পা বিশেষ করে পা ফোলার অসংখ্য কারণ রয়েছে তবে তার মধ্যে রক্তনালীর রোগও একটা অন্যতম কারণ এ সম্পর্কে আপনি কিছু বলবেন প্রথমেই এই বিষয়টা বলে নেই দেখবে যে আমাদের দেশের সার্জনরা অপারেশনের পরের দিন সকালবেলা কিন্তু রোগীকে গিয়ে বলে যে আপনার মাকে বা বাবাকে একটু বসান একটু হাঁটান বা পাটা কি একটু নড়াচড়া করেছে অনেক সময় রোগী লোকেরা কিন্তু খেপে যায় আমার মার কালকে অপারেশন হলো আপনি আজকে হাঁটতে বলছেন আমার অত ব্যথা লাগবে আসলে সার্জনের একটা ভয় থাকে সেটা কি তার পাটা অনেকক্ষণ ধরে যদি নড়াচড়া না হয় তার শিরার মধ্যে রক্তগুলো যে চলাচল করে সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে তার শিরার রক্তনালীর রক্ত একদম বন্ধ হয়ে যে

সাধারণত যে কথাটা আসছে যে ডিপ ভেন থ্রম্বোসিস তা আমাদের পায়ে বা হাতে দুই সেট শিরা আছে একটা আছে সারফেস ভেন আর একটা ডিভ ভেন সার্ফেস ভেন যেটা চামড়া নিছে ইজিলি দেখা যায় দেখতে পাই আর গোষ্ঠীর উপসর্গ হয় এবং সেখান থেকে যেসব জটিলতা একটা হচ্ছে হঠাৎ জটিলতা ফুসফুসে চলে যাওয়া আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী জটিলতা সেই দীর্ঘস্থায়ী জটিলতা কি হবে এই পেশেন্ট হাঁটতেই থাকে পা ব্যথা পা ফোলা এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি দীর্ঘস্থায়ী জটিলতার মধ্যে এটা একটা জটিলতা যে ওখানে এক ধরনের ধরনের আলসার তৈরি আমরা বলি ভেনাস আলসার এবং এই আলসার নিয়ে মাসের পর মাস বছর পর বছর একজন মানুষ সাফার করতে থাকে সেক্ষেত্রে অন্য যেসব কারণে এটা হওয়ার সুযোগ আছে সেটা কি পা যদি এটা যদি প্যারালাইজ পেশেন্ট তার পা চলাচল করে না এই পাটাকে যদি আমরা ফিজিওথেরাপি ব্যায়াম না করাই তাহলে এখানে রিপিট হতে পারে অপারেশনের পরে দীর্ঘক্ষণ মানুষ যদি হাত পা যদি শুয়ে থাকে অথবা লম্বা অপারেশনের সময় পা হাত যদি ফেলে রাখা হয় সেখানে কোনো মেজার যদি না নেওয়া হয় তাহলে এটা হতে পারে অথবা লং জার্নি করে এটাকে বলা হয় যে যে ক্লাস সিনড্রোম লং জার্নি বিমানে বসে আছে ঘন্টা ঘন্টা পর যেখানে সরবরাহটা ঠিক মতো যাতায়াত করতে পারছে না ফলে ডেবিট হিসেবে চিকিৎসার ব্যাপারে আমরা বলি যে এটাতে এতদিন একটা প্রচলিত চিকিৎসা হচ্ছে রোগীকে বলা হয় যে আপনি পায়ের নিচে বালিশ দিয়ে আপনি রেস্ট নেবেন আর এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় রক্ত পাতলা করার জন্য আধুনিক যে চিকিৎসা যোগ করা হয়েছে সেটা হচ্ছে এই যে রক্তের যে ক্লটটা বা চাকা আছে এটাকে চাকাটাকে এটাকে মিলিয়ে দিতে হবে এটাকে যে ক্লটগুলো তৈরি হয়েছে এটাকে ডাইলিট করে দিতে হবে এক ধরনের ইঞ্জেকশন আছে যদি এর মধ্যে ক্যাথেটার মাধ্যমে আমরা ক্যাথলেবে করি ক্যাথেটার ওই ক্লটের মধ্যে নিয়ে একটা ইঞ্জেকশন পুশ করলে আস্তে আস্তে এই জিনিসটা লাইসিস আমরা বলি যে এটাকে মেল্টিং বা এই যে জিনিসটা গলে যায় গলে গেলে ওই পাটা আগের অবস্থাতে ফিরে যায় তো সেক্ষেত্রে রোগীর สมতে একটু আগে আসার প্রয়োজন আছে অনেক লেট কেস হলে কিন্তু এটি সাধারণত 14 দিনের মধ্যে যদি আসে তাহলে কাজটা করতে সুবিধা কেন এই ক্লট যত অর্গানাইজড হয়ে যাবে এটা যত ওয়েদার এর সাথে অ্যাডেডেন্ট হবে তত চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে আদরে যেটা চিকিৎসা করা দর্শক আমরা শুনলাম যে পাফুলার অন্যতম একটি কারণ হচ্ছে একটি রোগে রোগ ডিপ ভেইন থ্রম্বোসিস এবং তার সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো দর্শক যারা কিডনি দুর্বলতা জনিত অসুখে ভুগছেন তাদের একটা পর্যায়ে ডায়ালাইসিস প্রয়োজন হয় এবং ডায়ালাইসিসে যখন যায় তখন জানতে পারেন একজন রোগী যে তার একটা বিশেষ ধরনের একটা ছোটখাটো অপারেশন প্রয়োজন যার মাধ্যমে দুটো রক্তনালীকে নালীকে এক করে দেওয়া হবে যার নাম হচ্ছে আর্টারিও ভেনাস ফিস্টুলা এটা খুব ইম্পর্টেন্ট অনেকেই হয়তো জানেন না কিন্তু যাদের ডায়ালিসিস প্রয়োজন তাদের জানা খুব প্রয়োজন হয় এই সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে আমরা বলি যে ডায়ালিসিস বা কিডনি রোগে আক্রান্ত যারা কিডনি বিকল হয়ে গেছে এখন তাকে দিয়ে বেঁচে থাকতে হবে এই রোগীটার জীবনের পথ হচ্ছে ফিস্টুলা আমরা যখন রক্তনালীর মধ্যে ধমনী এবং শিরার মধ্যে সংযোগ ঘটে তখনই তাকে কিন্তু ফিস্টুলা বলে এই ফিস্টুলা একজন কিডনি রোগীর জন্য লাইফলাইন এই ফিস্টুলার মাধ্যমে সে ডায়ালাইসিস করবে এবং ডায়ালাইসিসের মাধ্যমে তার জীবনটাকে ধরে রাখতে হবে সে কারণে আমরা এই ফিস্টুলা অপারেশনটি আগে জেনারেল সার্জন ইউরোলজিস্ট থেকে শুরু করে সবাই করতেন এখনো করছেন হয়তো সামনের দিনে কিছু দিন করতে হবে কারণ ভাস্কুলার সার্জনের সংখ্যা কম তবে যেহেতু ভাস্কুলার সার্জনরা তাদের রক্তনালীর বিশেষজ্ঞ তাদের এই বিষয়ে যে এক্সপার্টনেস আমরা মনে করি যে অন্য যে কোনো সার্জনের থেকে ভালো এবং ভাস্কুলার সার্জনের অন্তত দক্ষতার সঙ্গে এই অপারেশনগুলো করছেন শুধু করছেন যে তা না যদি কোনো কারণে ফিস্টুলা বন্ধ যায় সেটা কিন্তু ক্যাথলেবিনিগে কোন কাটাছড়াছড়ি ওপেন করে দেওয়া হচ্ছে চালু করে দেওয়া হচ্ছে এমনকি ফিস্টুলা যদি বন্ধ থাকে সেখানে কিন্তু রিং পড়া কোথায় করেন ফিস্টুলাটা আপনারা ফিস্টুলাটা করার পদ্ধতি অনেকগুলো জায়গা আছে আমরা যারা প্রথমে কিডনি রোগে আক্রান্ত আমার মনে হয় যারা চিকিৎসক যারা দেখছেন বিশেষ করে কিডনি রোগ বিশেষজ্ঞ কিংবা সাধারণ চিকিৎসক যারা রোগীর পাশে থাকেন আমার একটা অনুরোধ থাকবে যে আপনার সামনে যদি একজন কিডনি রোগী থাকে প্রথমেই আপনার সিস্টারদেরকে বলে দিবেন যে কোনোভাবেই তার হাত দুটোতে যেন কোনো ভাবে পাংচার করা না হয় কোনো ইনজেকশন দেওয়া না হয় কারণ হচ্ছে তার জন্য জীবন এই অংশটাতে পারে কিন্তু ডান বা বাম দুই হাতেই বন্ধ করতে পারে যে লোকটা ডান হাতি আমরা তার জন্য ফিস্টুলা প্রিফার করি বাম হাতে যে লোকটি বাম হাতি তার জন্য ডান হাতে কিন্তু আজকে তার বাম হাত নষ্ট হয়ে কিন্তু ডান হাতটা তার নেক্সট টার্গেট থাকবে কিডনি রোগী মানেই তাকে সিস্টারকে বলে দিতে হবে যত ব্লাড নেবেন ইনজেকশন নেবেন কবজির নিচে উপরে কেন না দেওয়া হয় প্রথম থেকে প্রথম থেকেই বলে দেওয়া হবে কারণ আজকে যে কিডনি বিকল শুরু হয়ে গেছে যার তার কিন্তু ওই শর্ট টাইম এক বছর দুই বছর পাঁচ বছরের মধ্যে এই হারটি তার জীবন হয়ে যাবে

এ সম্পর্কে বলবেন এই মনোবেদনা এই কষ্টের কথা যেটা এর আগে আসছিল যে এই সাবজেক্টটা একটু শুরু হয়েছে আগে কিন্তু এইভাবে যে পরিমাণ মানুষ এই দেশে যে ষোলো কোটি মানুষ আছে ষোলো কোটি মানুষের জন্য যে সংখ্যাটা আমরা বসছিলাম অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডেডিকেটেড ভাস্কুলার সার্জন আছে মাত্র টোয়েন্টি ফাইভ ডেডিকেটেড ভাস্কুলার সার্জন আছে এবং ভাস্কুলার সেন্টার বা যে হাসপাতাল যেখানে এই চিকিৎসাটা দেয়া হয় সে সংখ্যাটাও কিন্তু খুব বেশি না এই যে খুব বেশি না এই এত কোটি মানুষের জন্য এই সংজ্ঞাটা নিহাইতি নগণ্য এবং এইটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে যারা আক্রান্ত যারা পেশেন্ট অর্থাৎ আমরা যে কথা বলতে চাচ্ছি যে ভাস্কুলার রোগটা সম্পর্কে অ্যাওয়ারনেস এমং দা ডক্টরস অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাম দ্য পেশেন্টস এটা জরুরি নাহলে যেটা একটু আগে আসছিল যে গ্যাঙ্গেরিন হচ্ছে সবাই এটা মনে করছে গ্যাঙ্গেরিন হয়েছে তাহলে দেওয়া উপর থেকে কেটে দাও কিন্তু যে কারণের জন্য গ্যাঙ্গেরিনটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করা সেখানে চিকিৎসা করা নাহলে আমি আজকে একটা কাটলাম পরের দিন আর একটা আঙুল এভাবে কাটতে কাটতে উঠবো দ্যাট ইজ নট দ্য সলিউশন সলিউশন হচ্ছে ট্রিটমেন্ট করা কিন্তু নাম্বার অফ সার্জন এটাকে যদি বাড়াতে হয় তাহলে যেমন এটা সরকারি বেসরকারি উদ্যোগ অন্যান্য সাবজেক্ট যেভাবে হয়েছে এভাবে এটা সরকারিভাবে এটার পৃষ্ঠপোষকতা এবং সেন্টারগুলো হাসপাতাল যেটা আগেই বলছিলাম যে হৃদরোগ সরকারি ভাবে স্বীকৃত একটা মাত্র হাসপাতাল যেখানে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে এবং সেখানে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি রোগীদের যাদের আছে তাদের চিকিৎসার ব্যবস্থা আছে এই সার্ভিসটা সারা দেশে এক্সপেনশন দরকার তাহলে যেমনভাবে সেন্টার বাড়ানো দরকার অ্যাটলিস্ট বিভাগে যে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল আটটা

মাত্র আট থেকে বিশ হাজার টাকার ইনস্ট্রুমেন্ট দিয়েও একটা ভাস্কুলার সেন্টার খোলা সম্ভব সো যদি ম্যান পাওয়ার তৈরি হয় তাহলে কিন্তু সারা দেশে ভাস্কুলার সার্জনকে যাওয়ার খুব একটা কঠিন কিছু না আর অনেকের মনে হতে পারে যে এই ডাক্তার কম তাহলে রুগীর সংখ্যা কম বিলিভ ইট নট বাংলাদেশে না কোনো কিডনি রোগে আক্রান্ত এবং মিনিমাম তিন কোটি লোকের কিন্তু পা ফোলা টাইপের সমস্যা আছে সো যদি আমি হার্টের কথা চিন্তা করি হার্টে যত লোকের ব্লক হয় তত লোকের পায়ে ব্লক হতে পারে সো রোগীর সংখ্যা কিন্তু যদি ষোলো কোটি মানুষ হয় তাহলে রোগীর সংখ্যা কিন্তু কোনো অংশে আট কোটির কম না কারণ প্রচুর সংখ্যক লোক মানুষ কোনো না কোনোভাবে এই রোগে ভুগছে অনেকে খুশি হয়ে যায় আমার জন্মঘাতভাবে তিল ওই তিলটা যদি লাল হয় তাহলে বুঝতে হবে আপনি ভাসুলার রোগে ভুগছেন সো ভাসুলার রোগ যদি অনেকে জানে না আপনি রাস্তাঘাটে বের ঢাকা শহরে ঈদের দিনে কিংবা সবে বলো সবে কদরে যতগুলো ভিক্ষুক দেখবেন ঠোঁট ফোলা কান ফোলা আছে বেশিরভাগ রুগীগুলো কিন্তু দেখলেই ভয় লাগে এগুলো বেশিরভাগই কিন্তু ভাস্কুলার রুগী বাট আমরা আসলে জানি না যে আমি ভাস্কুলার রোগ এই রোগ হলে কার কাছে যেতে সেটাও জানি না যার কারণে মানে সঠিক চিকিৎসা অনেক সময় রুগীরা বঞ্চিত হচ্ছে ড জি এম মকবর হোসেন এবং ডাক্তার সাকলাইন রাসেল আহ আপনাদের কাছে যদি শেষে এসে জানতে চাই যে আসার কথা ভাস্কুলার সার্জারি ডেভেলপমেন্টটা তো কোনো অংশে কম হচ্ছে না বা শুরু হয়ে গেছে এই সম্পর্কে আপনার কাছে একটু আসার কথা শুনতে চাচ্ছি না আসার কথা হচ্ছে যে এই সার্ভিস আগে থেকে শুরু হয়েছে এবং যতটুকু যা এক্সপেনশন হচ্ছে এখন কিন্তু ডাক্তারদের মধ্যে একটা আমরা দিতে যে না কোন অংশ শরীরে কাটার আগে আপনারা এটাকে একটু চিন্তা করেন যে কাটার আগে এটাকে সেভ করা যায় কিনা এই মেসেজ কিন্তু একটা বিরাট অংশের কাছে অলরেডি পৌঁছে গেছে এবং আমরা যখন প্র্যাকটিসে যখন বসি হাসপাতালে প্রাইভেট চেম্বারে যে কোনো জায়গাতে তো দেখছি যে না পেশেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করছে এবং ডাক্তারদের মধ্যে ডেভেলপ একটা আলাদা বিশেষজ্ঞ আছে তাদের একটা মতামত নিয়ে তারপরে একটা ফাইনাল ডিসিশন না আর দুই হচ্ছে যে শুধু কাটা ছেড়া না কাটা ছেড়া ছাড়া সব রোগগুলো মানুষ এই সময় এই জমানায় চায় যে কিভাবে চিকিৎসা কাটা ছাড়া ছাড়া করা যায় এবং সেটা আমরা করতে সক্ষম হচ্ছি এবং এই চিকিৎসা যেন সাশ্রয়ী হয়

দর্শকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দর্শক ১৬ কোটি মানুষ দর্শক আমরা আশা রাখছি বাংলাদেশে এই ষোলো কোটি মানুষের অসংখ্য মানুষ ভাস্কুলার সার্জারি জনিত সমস্যায় বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য অচিরেই সরকারি বেসরকারি পর্যায়ের তুমুল উৎসাহে তুমুল উদ্দীপনায় প্রচুর সংখ্যক ভাস্কুলার সার্জেন সার্জেন বিশেষজ্ঞ তৈরি হবেন এবং ভাস্কুলার সার্জেন সার্জারি জড়িত রোগগুলোর সঠিক চিকিৎসা করা সম্ভব হবে কারো যেন অকালে অ্যাম্পুটেশন বা হাত পা কেটে ফেলতে না হয় সুনির্দিষ্টভাবে ভাস্কুলার সার্জারি চিকিৎসায় তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ